নমস্কার বন্ধুরা, আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। অ্যান্ড আ ভেরি গুড মর্নিং ফ্রম হিয়েফ্লাউ ইন অ্যালপস। তো আজই আমরা ভিয়েনায় ফিরে যাচ্ছি, তবে ফিরবার আগে ঠিক করেছি জায়গাটাকে একটু ভালো করে ঘুরে দেখব। আর কালকে লাস্ট যে ব্লগটা করেছিলাম এটার আগে, সেটা ছিল লিওপোল্ড স্টাইনার্সি লেকের পাশ থেকে। আর তারপর থেকে আর কোনো ব্লগ করতে পারিনি, যদিও অনেক ভালো ভালো জায়গায় গিয়েছিলাম। তার কারণ ঠান্ডায় ফোনটার খুব ড্রেনড অবস্থা হয়ে গিয়েছিল। তাই গাইজ, আমি এখন ভ্লগ করে তোমাদের সব বলে দিচ্ছি কাল কী কী হয়েছিল। প্রথমত, লিওপোল্ড স্টাইনার্সি লেকটা থেকে একটা নদী বেরোয়, যে নদীটার কুলগুলো দিয়ে আমরা হেঁটেছিলাম। এবং কাল যেহেতু আমার জন্মদিন ছিল, আমার ঠাকুরদা একটা কবিতা লিখেছে আর সেটা বাবাকে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে। আজকে তোমার জন্মদিনে মালেক মাঝি, যতই তুমি বাড়ো মনে রাখো মাত্র তুমি বাড়ো, সেও বা কিসে কম। সবাই জানি বেড়ে উঠুক চলতে থাকুক খেলা, আজ আমাদের এলো পাথারি কাটছে দুপুর বেলা। তুমি আছো আল্পসের এক গ্রামে, সারাদিন যেখানে মেঘ নামে। তো বন্ধুরা, বুঝতেই পারছো কেমন একটা কবিতা। তো সেটা পড়েছিলাম ওই নদীর ধার থেকে, তারপরে কয়েকটা ব্রিজ ক্রস ক্রস করে আবার লিওপোল্ড স্টাইনার্সি লেকের ধারে আসতে দেখি প্রচণ্ড ক্লাউডি আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। তখন কোনো রকমে গাড়িতে উঠে আইসনার্সবার্গ বলে একটা গ্রামে চলে গেলাম, এবং সেখানেও একটা স্পার গ্রোসারি ছিল, যেখান থেকে কেনাকাটা করে চলে গেলাম জনসবার্গ, যেখানে আমাদের প্রথমে যাওয়ার কথা ছিল কিন্তু জায়গা পাইনি বলে হিয়েফ্লাউতে এসেছি। তো জনসবার্গে যেতে হবে সলসবুর্গ যেতে গেলেও, আর সলসবুর্গ হচ্ছে গিয়ে একটা বড় শহর অ্যালপসের, যেটা ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের জন্যও একটা স্পট। আর জনসবার্গটা হচ্ছে একটা ছোট্ট ঘোস্ট টাউন, যেখানে যদি কেউ থাকে তাহলে খুবই কম থাকবে, কিন্তু আমরা দেখে বুঝতে পেরেছিলাম যে গ্রামটা অ্যাক্টিভ, ওটা মাঝে মাঝে জেগে ওঠে। একটা টিল্টেড উইন্ডো দেখেছিলাম, দুজন ট্যুরিস্ট বা লোকালকে হাঁটতে দেখেছিলাম, যারা এতই খুশি হয়েছিল যে আমাদের দেখে চলন্ত গাড়ির ড্রাইভারকে হ্যালো বলেছিল। আর একটা দাদু আর নাতিকে দেখেছিলাম, দাদুটা সাইকেল চালাচ্ছে আর নাতিটা স্কেটবোর্ডে করে যাচ্ছে, এবং আমি কয়েকটা গাড়ি দেখেছিলাম। তো সব মিলিয়ে জনসবার্গটা একটা খুবই শান্ত পরিবেশের গ্রাম ছিল, তার পাশে গভীর অ্যালপাইন অরণ্য ছিল এবং একটা স্ট্রিম ছিল। সেই স্ট্রিমের ধারে আমরা বসেছিলাম, অনেকক্ষণ ধরে গল্পও করেছিলাম, আর ঠাকুরদা ফোন করেছিল। তারপরে আমরা ওখান থেকে জনসবার্গ থেকেই গাড়ি করে ফিরে এলাম এন্স নদীটা ধরে, এবং তারপরে আমরা ফিরে এসে কিছুক্ষণ হিয়েফ্লাউতে কাটিয়ে চলে গেলাম ওই রেস্টুরেন্টটায়, যেটা অনেকবার দেখিয়েছি, এবং যেতে হয় ওই দিক দিয়ে একেবারে এন্স নদীর তীরে। তো সেই রেস্টুরেন্টটায় বসে নিয়ে তার কিছু খাবার দাবার খেয়ে ডিনার করে আমরা বাড়ি ফিরে এলাম। বন্ধুরা দেখো, রেল লাইনটার ওপর দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে, এরম এক্সাইটিং ভিউ কিন্তু তোমরা পাও না সহজে। আর গাইজ, আরও একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, আমি যে তোমাদের বলেছিলাম এন্স রিভার এখান থেকে জিরো দেখা যায় তা কিন্তু নয়, ওই যে সবুজ জায়গাটা না ওটাই কিন্তু এন্স রিভার দেখা যাচ্ছে। ওই রেড পিচে ভরা গ্রাউন্ডটা হচ্ছে একটা টেনিস গ্রাউন্ড, লাল মাটি, আর তার পেছনে ট্রেন যাচ্ছে, আর ট্রেনের ওপর রেল লাইনের উপর দিয়ে যাচ্ছে, এবং খুব মনোরম দৃশ্য। কাল কিন্তু নতুন করে বরফ পড়েছে এই পাহাড়গুলোতে, আর বৃষ্টিও পড়ছে টিপটিপ। তো ভিয়েনা ফিরবো আজ, কাল যাবো ব্রাতিস্লাভা, পরশু ভিয়েনা শহরের মধ্যে ঘুরবো, আর পরশু আমাদের ফিরবার ফ্লাইট। চলো সঙ্গে থাকো, এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখিয়ে যে আরেকটা ট্রেনও যাচ্ছে আর ঢুকছে। এই ব্লগটা দেখার জন্য অনেক ধন্যবাদ, আমরা একটু পরে বেরোবো, অনেক ধন্যবাদ সবাইকে।